স্বাগতম মানসিক বিজ্ঞান টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি লেনদেনের প্রভাবের আর্থিক অবস্থার পরিবর্তনগুলো। আজকে আমরা দেখব লেনদেনের শ্রেণীগুলা, লেনদেনকে কত ভাগে ভাগ করা যেতে পারে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেন কত প্রকার হতে পারে, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। লেনদেন অর্থের মূল্যে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন করে। আর্থিক মূল্য থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে, দুটি পক্ষ থাকতে হবে, এটাই লেনদেন। এই লেনদেনটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কত প্রকার হতে পারে আজকে সর্বপ্রথম সব সব প্রকার লেনদেনগুলো উপস্থাপন করার চেষ্টা করবো। চলুন দেখা যাক লেনদেনের শ্রেণীগুলো। লেনদেনের প্রভাবে ক্লাসিফিকেশন অফ ট্রানজাকশন, ট্রানজাকশন মানে লেনদেন। আমরা প্রথমে ভাগ করি, আস্তে আস্তে ভাগ করি, আমরা প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন, প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণীবিভাগ করি। নাম্বার এক, নাম্বার প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণী, প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণীবিভাগটা কি? ব্যবসা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা যেতে পারে। প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণীবিভাগ আবার দুই প্রকার, একটা হচ্ছে বহি লেনদেন, বহি লেনদেন। দুই নম্বরটা হচ্ছে আন্তঃলেনদেন। বহি লেনদেনটা কি? বহি বলতে আমরা সচরাচর বুঝতেছি যে বাইরের কিছু একটা। প্রতিষ্ঠানে তো অনেক ধরনের লেনদেন থাকতে পারে, একটা হচ্ছে যে বহি লেনদেন, আর একটা আন্তঃলেনদেন। বহি লেনদেনটা কি? যখন কোনো প্রতিষ্ঠান বাইরের কোনো পক্ষের সাথে লেনদেন করবে তখন সেটা বহি লেনদেন। যেমন কি পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এর উদাহরণ যদি দিই আমরা তাহলে কী হতে পারে? পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এরকম আরো অনেক আছে। পণ্য ক্রয় বাইরের পক্ষের কাছ থেকে পণ্য ক্রয় করলাম, বাইরের পক্ষের কাছ থেকে পণ্য পণ্য বিক্রয় করলাম, এই যে পণ্য ক্রয় পণ্য বিক্রয় বাইরের পার্টি, এই জন্য এটাকে বলা হচ্ছে বহি লেনদেন। বহি লেনদেনের ফলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে নিচে লিখলাম, সেটা হচ্ছে কি? বহি লেনদেনের ফলে কারবারের টাকা বাড়বে অথবা কমবে। একেবারে খুব সহজে কারবারের টাকা বাড়বে অথবা কমবে। ব্যবসা প্রতিষ্ঠানের টাকা, যে মোট টাকা থাকবে সেই টাকাটা হয় বাড়বে না হয় কমবে। এটুকুটা দেখালাম পণ্য ক্রয় করলে কি হবে, কারবারের টাকা কমে যাবে, টাকা পরিশোধ করা লাগবে। পণ্য বিক্রয় করলে কি হবে, কারবারের টাকা বাড়বে, আমি টাকা পাবো। এটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন। আর একটা লেনদেন হচ্ছে আন্তঃলেনদেন। আন্তঃলেনদেনটা কি দেখি আমরা এখানে, আন্তঃলেনদেনটা হচ্ছে যখন বাইরের কোনো পার্টি না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে যে সকল লেনদেনগুলো সংঘটিত হয় সেগুলোকে বলা হয় আন্তঃলেনদেন। আন্তঃলেনদেনের ফলে কি হবে, হচ্ছে কারবারের টাকা বাড়বেও না কমবেও না। এই কারবারের টাকা বা ব্যবসায়ের টাকা টাকা বাড়বেও না বা কমবেও না, শুধুমাত্র পজিশনটা চেঞ্জ হবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এটা হচ্ছে পজিশন চেঞ্জের ব্যাপারটা। তাহলে কি আমরা উদাহরণ দিই একটা, কেমন যে হচ্ছে অবচয় ধার্য, সরি অবচয় ধার্য 1000 টাকা। এর ফলে কি হবে, অবচয় ধার্য ফলে কি হবে, আরো হচ্ছে যার উপর অবচয় ধরা হবে তার পরিমাণটা কমে যাবে। আর অবচয় নামক এটার নাম দিয়ে একটা নতুন হিসাব করে সেটা বৃদ্ধি পাবে, মানে কি কারবারের টাকা, কারবারের আগ্রহের টাকা এখানে থেকে গেল, কারবারের কোনো পরিবর্তন হবে না। দুই নম্বর ভাগে ভাগ করতে পারি সেটা কি, অর্থ আদান প্রদানের ভিত্তিতে, অর্থ আদান বা প্রদানের ভিত্তিতে আমরা লেনদেনকে ভাগ করতে পারি। কিরকম, একটা হচ্ছে নগদ লেনদেন, নগদ লেনদেন। নগদ লেনদেনটা কি, যখন আপনার নগদ টাকাই করবে,
একদম নগদ টাকা লেনদেন করবে, যেমন নগদ বিটকয়েন, নগদ কয়েন, সরি নগদ বিটকয়েন ইত্যাদি, মানে লেনদেন তো হবে নগদে। আর একটা কি হচ্ছে ধারে, ধারে লেনদেন, ধারে লেনদেনটা কি একই দিন, যখন আমি ধারে ভবিষ্যতে টাকাটা পাবো, ধারের ব্যাপারটা হচ্ছে যে এমন একটা শর্তে লেনদেন হচ্ছে যেটা টাকা আমি ভবিষ্যতে পাবো অথবা ভবিষ্যতে দিতে হবে, এটা একটা শর্ত আছে, যে ভবিষ্যতের ব্যাপার আছে, ভবিষ্যতে পরিশোধের বা প্রাপ্তির ব্যাপার আছে, সেটা হচ্ছে ধারে লেনদেন, ধারে ক্রয় বা বিক্রয় যেটাই হোক না কেন। আর আর তিন নম্বর হচ্ছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন আমরা একটু মিলাই ফেলতে পারি যে ধারে এবং অনগদের মধ্যে পার্থক্য। আর ধারের ব্যাপারটা হচ্ছে যে এটা ভবিষ্যতে আমরা টাকা পাবো, এটার সঙ্গে ফিউচার জড়িত, এটার সঙ্গে ফিউচার জড়িত, আর এটার সঙ্গে কোনো ফিউচার জড়িত না, কারণ আমি অনগদ মানে আমি কোনোদিনই টাকা পাবো না, আজকেও পাবো না, ভবিষ্যতেও কোনোদিন পাবো না। অনগদের একটা উদাহরণ হচ্ছে অবচয়, কুড়ি ইত্যাদি, এটা হচ্ছে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে লেনদেন তিন প্রকার, নগদ লেনদেন, ধারে লেনদেন, অনগদ লেনদেন। তিন নম্বর হচ্ছে আমরা বলতে পারি উদ্দেশ্য, কি কি উদ্দেশ্যে লেনদেন হতে পারে, উদ্দেশ্যের ভিত্তিতে, উদ্দেশ্য ভিত্তিক লেনদেন কি কি, ব্যবসায়ে উদ্দেশ্য, একটা আছে ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য, আমি যখন ব্যবসায়ের কাজে লেনদেন করো তখন সেটা ব্যবসায়িক উদ্দেশ্য, ব্যক্তিগত কাজে যখন লেনদেন করো সেটা ব্যক্তিগত উদ্দেশ্য। চার নম্বর হতে পারে, চার নম্বর আমরা ভাগ করতে পারি, আচ্ছা এটার আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে অব্যবসায়িক উদ্দেশ্য, উদ্দেশ্য এটা কেমন, যেমন একটা হাসপাতাল টাকা কালেক্ট করছে, একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান টাকা কালেক্ট করছে, বিভিন্ন সংস্থা, এটা হচ্ছে অব্যবসায়িক উদ্দেশ্য। চার নম্বরটি কি বলছিলাম, সেটা হচ্ছে দৃশ্যমানতার ভিত্তিতে, আমরা ইতিপূর্বে একটা টিউটোরিয়ালে কতটা আসছিল দৃশ্যমানতা, দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন তৈরি হয়, এক নম্বর হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান আমরা যেটা চোখে দেখি, চোখে দেখি সেটা হচ্ছে দৃশ্যমান লেনদেন, চোখে যেটা দেখবো সেটাই দৃশ্যমান। আর একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন এটা আমরা চোখে দেখবো না, দৃশ্যমানটা উদাহরণ যদি দিই আসবাবপত্র কয়, আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি, আসবাবপত্র কয় চোখে দেখতে পাচ্ছি, আর অদৃশ্যমানটা হচ্ছে অবচয়, আমরা কখনো কি অবচয় চোখে দেখেছি, অবচয় কী করে পরে দেখি না, অবচয়টা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এছাড়া আছে কুড়িন, আমরা কখনো চোখে দেখি না এটা, এটাই হচ্ছে দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন। তাহলে আমরা এ পর্যায়ে শিখলাম বিভিন্ন প্রকার লেনদেন, লেনদেনের ক্লাসিফিকেশন, লেনদেনটা কত প্রকার, লেনদেনের ক্লাসিফিকেশন, আমরা লেনদেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেনকে ভাগ করছি, প্রতিষ্ঠান ভিত্তিক, তারপরে অর্থ আদান প্রদানের ভিত্তিতে, তারপরে উদ্দেশ্যের ভিত্তিতে, তারপর দৃশ্যমানের ভিত্তিতে, এই হচ্ছে লেনদেনের ক্লাসিফিকেশন। আমরা এ থেকে মোটামুটি ধারণা পাবো লেনদেন পারে, লেনদেন হতে পারে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।